রুশ S-400 কিনল ভারত, সহযোগী রাষ্ট্রের ক্ষতি না করার কথা বলল নরম আমেরিকাও। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। আমেরিকার চোখরাঙানি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার চুক্তিতে সই করে ফেলল ভারত। আজ দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ফাঁকে এই চুক্তি সই হয়েছে। $543 কোটি বা প্রায় ৩৯,০০০ কোটি টাকার এই চুক্তির আগে ভারত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় এত বিশাল অর্থ খরচ করেনি। সরকারি প্রোটোকল মানতে গিয়ে আলোচনার জন্য প্রয়োজনীয় সময় যাতে নষ্ট না হয় সেজন্য বেশ কিছু রদবদল করা হয়েছে পুতিনের এই সফরে। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান বা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাননি রুশ প্রেসিডেন্ট। তার পরিবর্তে কাল মোদীর সঙ্গে নৌশভোজ নির্ধারিত 30 মিনিটের বদলে 3 ঘন্টা ধরে একান্ত আলোচনা করেন পুতিন। এদিন সকালেও বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। রাশিয়া থেকে অস্ত্র কিনলে মার্কিন আইনের নিষেধাজ্ঞায় খাড়া ঝুলছিল, তা জেনেও আমেরিকা না চটিয়ে পাকিস্তানের মোকাবিলায় রাশিয়া থেকে এই সমরাস্ত্র কিনতে বদ্ধপরিকর ছিল ভারত। মস্কো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল ছিল, তারই ইঙ্গিত দিয়ে আজ চুক্তির পরে দুই দেশের রাষ্ট্রনেতা এ নিয়ে মুখ খোলেননি। যৌথ বিবৃতিতে 68টি অনুচ্ছেদের মধ্যে S-400 চুক্তির উল্লেখ রয়েছে 45তম অনুচ্ছেদে। আবার চুক্তির পরে আমেরিকাও সুর নরম করে বলেছে ওই আইন আমেরিকা সহযোগী রাষ্ট্রের ক্ষতি করার জন্য নয়। কদিন আগেই বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার S-400কে গেম চেঞ্জার আখ্যা দিয়ে বলেছেন এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ভারতের হাতে এলে উপমহাদেশে খেলাটা ঘুরে যাবে। রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় শত্রু দেশের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন চিহ্নিত করে তাকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গুড়িয়ে দেওয়া যায়। এর পাল্লা 600 কিলোমিটার, যার অর্থ পাকিস্তানের সব বায়ুসেনা ঘাঁটি ভারতের নাগালের মধ্যে চলে আসবে। বাধা ছিল আমেরিকার চোখ রাঙানি। গত সপ্তাহে এই কারণে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। তা এড়িয়েই পুতিনের রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তিকে কূটনৈতিক ভারসাম্য রক্ষা হিসেবে ব্যাখ্যা করেছেন সাউথ ব্লকের কর্তারা। কিভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে বোঝাপড়ায় রাশিয়া ভারতের সবথেকে পুরনো ও বিশ্বস্ত সহযোগী, কিন্তু গত এক দশকে ভারত অনেক বেশি যুদ্ধাস্ত্র কিনেছে আমেরিকার থেকে। ক্রমে রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়ে দিল্লির, তাদের হুঁশ ফেরে পাকিস্তান ও চীনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দেখে। বিশেষ করে রাশিয়ার পাকিস্তানকে সামরিক হেলিকপ্টার বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় তারা বুঝতে পারে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারসাম্য রেখেই চলতে হবে। উল্টো দিকে রাশিয়া ও আমেরিকাকে দেখতে চাইছিল যে ওয়াশিংটনের চোখরাঙানি সত্ত্বেও মস্কো যুদ্ধাস্ত্র বিক্রি করতে পারে। এই ভারসাম্য রক্ষা করতে গত কয়েক মাসে নয়াদিল্লির কূটনীতিকরা ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার আগেই রাশিয়ার সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও আমেরিকায় গিয়ে বুঝিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার স্বার্থে হাতে S-400 আসা প্রয়োজন। তাৎপর্যপূর্ণভাবে আজ চুক্তি সইয়ের পর মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে মার্কিন সহযোগী রাষ্ট্রগুলির ক্ষতি করা নিষেধাজ্ঞা আইনের উদ্দেশ্য নয়। আইনে নিষেধাজ্ঞা থেকে ছাড়ের যে ধারা রয়েছে তাতে প্রতিটি চুক্তিকে আলাদাভাবে খতিয়ে দেখা হয়, ফলে আগেই নিষেধাজ্ঞার ওপর কিছু বলা সম্ভব নয়। আজ ভারতের নভোচরদের মহাকাশে যাওয়ার প্রশিক্ষণ নিয়েও আজ চুক্তি হয়েছে। রুশ মহাকাশযানে চড়িয়ে এক বা একাধিক ভারতীয় নভোচরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান অরবিট সেগমেন্টে যেতে দিতে রাশিয়া রাজি। মস্কের মহাকাশ সংস্থা রসকসমস এই প্রশিক্ষণ দেবে।